দিদু দিদু আমাকে একটু অনেক জানা খেতে খেতে খাবো কিন্তু এখন তো বড় হয়ে গেছে তাই চেটে চেটে খাওয়ার জিনিসগুলো বদলে গেছে যাই হোক নমস্কার স্টারডম এর 5th এপিসোডে ওয়েলকাম এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এভলিউশন অফ অ্যাক্টর সোহম চক্রবর্তী আদার্স নেম মাস্টার বিট্টু ডিউরিং হিজ চাইল্ডহুড ডেজ হি ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাক্টর প্রোডিউসার টেলিভিশন পার্সোনালিটি এন্ড পলিটিশিয়ান সোহম হিরো হিসেবে যত না কাজ করেছে তার থেকে বেশি কাজ করেছে চাইল্ড আর্টিস্ট হিসেবে 3 বছর বয়স থেকে তার অ্যাক্টিং জার্নি শুরু হয় অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট তার এত ছবি রয়েছে যে সেগুলো যদি একটা একটা ডিটেলসে বলতে শুরু করি তাহলে ভিডিওর ডিউরেশন কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল শুরুটা হয়েছিল 1988 সালে জনপ্রিয় বাংলা ছবি ছোট বউ দিয়ে এই ছবি দিয়েই অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট তার টলিউডে ডেবিউ হয় এরপর 1989 সালে মঙ্গলদ্বীপ ছবিতে তাকে দেখা গেছে এই বছরই নয়নমণি ছবিতেও তাকে দেখতে পাওয়া যায় পরের বছর 1990-তে জোয়ার ভাটা ছবিতে তাকে দেখা গেছে এবং সেই বছর সত্যজিৎ রায় ডিরেকশনে শাকা পোশাকা ছবিতে তার ভূমিকা রয়েছে 1997 সালে মিঠুন চক্রবর্তী রজনীকান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ভাগ্যদেবতা ছবিতেও তাকে দেখা গেছে এর পাশাপাশি বেশ কয়েক টেলিভিশন সিরিজে কাজ করেছে সে 1990-এর দশকের শেষের দিকে এবং 2000-এর শুরুতে অনেক ছবির সাপোর্টিং রোলে তাকে দেখা গেছে এরপর সে পড়াশোনায় মনোযোগ দেয় ধীরে ধীরে গ্রো হতে থাকে পরে হায়ার এডুকেশন ইন দ্য ফিল্ড অফ বিকম শেষ করে 2007-এ তরুণ মজুমদার পরিচালিত চাঁদের বাড়ি ছবিতে তাকে দেখা যায় যেখানে তার পাশাপাশি রঞ্জিত মল্লিক বাবুল সুপ্রিয় লাবণী সরকার সৌমিত্র চ্যাটার্জি কোয়েল মল্লিক ঋতুপর্ণা সেনগুপ্তর কাস্টিং রয়েছে তার অভিনয় জীবনে কঠিন পর্যায় এবং একটু বিগ বাজেটের ছবির মুখ্য ভূমিকায় কাজ পাওয়ার জন্য তাকে অনেক স্ট্রাগল করতে এরপর 2008-এ তাকে বাজিবাদ ছবিতে লিড রোলে দেখা যায় যেখানে তার হিরোইন হিসেবে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে এছাড়াও রঞ্জিত মল্লিক রজতাভ দত্ত অপরিচিত আট্য বিশ্বনাথ বসু রয়েছে অন্যান্য ভূমিকায় ছবির ডিরেক্টর হরনাথ চক্রবর্তী ছবির রেসপন্স অ্যাভারেজ ছিল আর মোস্ট অফ দ্য অডিয়েন্স ছবির সম্পর্কে জানতই না বেশিরভাগ লোক ছবির সম্পর্কে জানতে পারে সোহম পপুলার হওয়ার পর এবং বেশিরভাগ লোক টিভিতে ছবিটা দেখে ছবির গানগুলো খুব হিট হয়েছিল কারণ ছবির মিউজিকে ছিলেন এস পি ভেঙ্কটেশ নেক্সট ইয়ার 2009-এ তার পরবর্তী ছবি প্রেম আমার যেখানে তার অপোজিটে দেখা গেছে পায়েল সরকারকে ছবির ডিরেক্টর রাজ চক্রবর্তী এটি 2004-এর তামিল তেলেগু দ্বিভাষিক ব্লকবাস্টার চলচ্চিত্র 7G রেনবো কলোনির রিমেক ওয়েল লেটস সে হেয়ার দ্য রিমেক করেছে বলে খুব অন্যায় করে ফেলেছে এমন কোনো কথা নেই ইন মেনি কেস ইট হ্যাজ অলসো বি সিন দ্যাট দ্য রিমেক ইজ বেটার দ্যান দ্য অরিজিনাল বাংলাতে ছবিটা বাম্পার রেসপন্স পেয়েছিল 80 লক্ষ বাজেটের ছবি বক্স অফিসে 6.8 ক্রোর কালেকশন করে এবং সুপার হিট হয় এবং ছবির গানগুলোও দারুণ চলেছিল সেই সময় মিউজিক বাই জিৎ গাঙ্গুলি পরের বছর 2010 তার নেক্সট ছবি রহস্য দা ভৌতিক যেটা একটি সুপার ন্যাচুরাল থ্রিলার ফিল্ম উইথ চাঁদনি অভিষেক চ্যাটার্জি সৌমিত গাঙ্গুলি সহ আরো অনেক ডিরেক্টেড বাই সঙ্গমিত্র চৌধুরী ছবিটার শুট কমপ্লিট হয়ে গেছিল প্রেম আমার ছবির অনেক আগে যেহেতু ছবিটা এঞ্জেল ডিজিটালের ব্যানারে রিলিজ হয়েছিল তাই ছবিটার সম্পর্কে খুব কম লোকই জানে এরপর সেই বছর তার নেক্সট ছবি এগেন এঞ্জেল ডিজিটালের ব্যানারে জিনা দ্য এন্ডলেস লাভ হিরোইন অর্পিতা মুখার্জি হ্যাঁ ইনি সেই অর্পিতা অর্পিতার দিকে লাভ সাইন দেখালেন পার্থ চট্টোপাধ্যায় ছবির ডিরেক্টর সঙ্গমিত্র ছবির টাইটেল থেকে বোঝা যায় যে ছবির জনরা কি এবং ছবিটা নিয়ে ইন্টারনেটে কোনো রিভিউ বা রেটিং মেনশন নেই 2010-এ তার 3 নম্বর ছবি সোলজার যেখানে তার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুলেখা মিত্র ইন্দ্রাণী দত্তকে অন্যান্য চরিত্রে দেখা যায় ছবির স্ক্রিন প্লে এবং ডিরেকশনে দুলাল ভৌমিক সত্যি কথা বলতে ছবিটা আমি টিভিতে এক ঝলক দেখেছিলাম পরে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে দেখি যে হ্যাঁ সৌমের সোলজার নামেও একটা ছবি রয়েছে ছবিটা কবে শুট হয়েছিল আর কবেই রিলিজ হয়েছিল এই সম্পর্কে তেমন কোনো ইনফরমেশনই নেই ইন্টারনেটে বেশিরভাগ ইনফরমেশন মিসিং সেই বছর তার নেক্সট ছবি অমানুষ হিরোইন শ্রাবন্তী চ্যাটার্জি ছবির ডিরেক্টর রাজীব বিশ্বাস এটি 2003-এর তামিল ছবি কাদল কোন্দেইনের রিমেক এই ছবিটি বাংলাদেশেও 2004 সালে অন্য মানুষ নামে রিমেক করা হয়েছিল এবং 2004-এ তেলেগুতে নিনু নামে রিমেক করা হয়েছিল যাকে বাংলাতে ছবিটা দুর্দান্ত রেসপন্স পেয়েছিল শোনা গেছিল যে তার প্রিভিয়াস ছবি প্রেম আমারের রেকর্ড ভেঙে দিয়েছিল অমানুষ যদিও বক্স অফিস কালেকশন মেনশন করা আছে 4.5 ক্রোর আর এই ছবির মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি যার জন্য ছবিটা আরো 1 লেভেল আপ চলে গেছিল 2010-এ তার 5 নম্বর ছবি আতঙ্ক যেটা শুটিং কমপ্লিট হয়ে গেছিল বাট আনফরচুনেটলি ছবিটা রিলিজই হয়নি পরের বছর 2011-তে তার নেক্সট ছবি ফান্দে পড়িয়া বগা কান্দে উইথ শ্রাবন্তী চ্যাটার্জি দীপঙ্কর দে শুভাশিস মুখার্জি সুপ্রিয় দত্ত সহ আরো অনেক ডিরেক্টেড বাই সৌমিক চট্টোপাধ্যায় এটি এস এস রাজামৌলি পরিচালিত 2010-এর তেলেগু ফিল্ম মেরিয়াডার রামান্নার রিমেক বাংলাতে ছবির রেসপন্স খুবই ভালো ছিল ছবির মিউজিক ডিরেক্টর ছিল দুজন চিৎ গাঙ্গুলি ও সুমিত মুখার্জি এবং এদের আউটপুট ছবিটার জন্য বেশ লাভজনক হয়েছিল 2011
2011-2012 এরপর তার আরেকটা ছবির শুটিং কমপ্লিট হয়েছিল, বাট আই থিঙ্ক এটাও রিলিজ করা হয়নি। ছবির নাম জীবন রং বেরং। ছবির কাস্টিংয়ে দেবশ্রী রয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম মেনশন রয়েছে এবং এই ছবিটাও ডিরেক্ট করেছে সংগমিত্র চৌধুরী। পরের বছর 2012 তার নেক্সট ছবি লে হালুয়া লে, যেখানে তার সাথে মিঠুন চক্রবর্তী, পায়েল সরকার, হিরণ চ্যাটার্জি, লাবণী সরকার, কাঞ্চন মল্লিক সহ পুরো ধামাল কাস্টিং দেখা যায়। ছবির ডিরেক্টর রাজা চন্দ। এটি 1984 সালের মালায়ালাম ছবি পুচাক্করু মুক্কুটি ছবির রিমেক এবং ছবিটার স্ক্রিন প্লে, ডিরেকশন এন্ড রাইট এন্ড বাই প্রিয়দর্শন। এই প্রিয়দর্শনী আবার 2003 সালে হিন্দিতে হাঙ্গামা নামে ছবিটা নতুন করে রিমেক করে। চাকরি বাংলাতে ছবির রেসপন্স খুবই ভালো ছিল। 2.7 crore বাজেটের ছবি বক্স অফিসে 4.1 crore তুলেছিল, যাতে ছবির গানগুলো খুব চলেছিল। মিউজিক বাই জিৎ গাঙ্গুলি। সেই বছর তার পরবর্তী ছবি জানেমান, ছবির হিরোইন কোয়েল মল্লিক, ডিরেক্টেড বাই এগেন রাজা চন্দ। এটি 2010-এর তামিল ছবি পাইয়ার রিমেক। বাংলাতে ছবির গানগুলো বিরাট ভাবে হিট হলেও ছবির রেসপন্স অ্যাভারেজ ছিল এবং ছবির মিউজিকে ছিল জিৎ গাঙ্গুলি। সেই বছর তার নেক্সট ছবি বোঝেন আসে বোঝেন উইথ মিমি চক্রবর্তী, পায়েল সরকার, আবির চ্যাটার্জি ইন দ্য লিড রোল, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। ছবির নাম প্রথমে প্রেম আমার টু রাখা হয়েছে, বাট ছবির স্টোরি লাইন, দুটো ভিন্ন লাভ স্টোরি এবং ক্লাইম্যাক্স সবকিছু মাথায় রেখে ছবিটার নাম চেঞ্জ করে বোঝেন আসে বোঝেন রাখা হয়। এটা 2011-এর তামিল ছবি এঙ্গেইউ মেকপথুম ছবির রিমেক। বাংলাতে ছবির রেসপন্স খুব ভালোই ছিল এবং ছবির গানগুলো খুবই চলেছিল। মিউজিক বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অরিন্দম চ্যাটার্জি। পরের বছর 2013-তে তার নেক্সট ছবি লাভ এরিয়া উইথ পূজা ব্যানার্জি, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, দীপঙ্কর দে, বিশ্বনাথ বসু সহ আরো অনেকে, ডিরেক্টেড বাই রাজা চন্দ। ছবিটা 2009-এর তেলুগু ছবি বাম্পার অফারের রিমেক। বাংলাতে ছবির রেসপন্স মোটামুটি ভালোই ছিল এবং ছবির মিউজিকের দায়িত্বে ছিল সুমিত মুখার্জি, যাকে ছবিতে একটি বিশেষ চরিত্রও দেখা যায়। 2013-তে তার এই একটা ছবি রিলিজ করে। পরের বছর 2014-তে তার নেক্সট ছবি বাঙালি বাবু ইংলিশ মেম, হিরোইন মিমি চক্রবর্তী, ছবির ডিরেক্টর রবি কিনাগি। ছবিটা 2012-এর রোমান্টিক কমেডি পাঞ্জাবি ফিল্ম জাট অ্যান্ড জুলিয়েটের রিমেক। বাংলাতে ছবির রেসপন্স বেশ ভালোই ছিল এবং ছবির মিউজিক ডিরেক্টর ডাব্বু, অজয় অ্যান্ড ঋষি চন্দ। 2014-তে তার নেক্সট ছবি গল্প হলেও সত্যি, এগেইন উইথ মিমি চক্রবর্তী, ডিরেক্টেড বাই বীরসা দাশগুপ্ত। এটি 2012-এর তামিল ছবি পিজার রিমেক। এই পিজা ছবিটা থেকে 2013-তে কন্নড় ইন্ডাস্ট্রিতে হুইসেল নামে রিমেক করা হয় এবং 2014-তে হিন্দিতে এই সেম টাইটেলে রিমেক করা হয়। বাংলাতে ছবির রেসপন্স মোটামুটি ভালো ছিল। ছবির মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ছবির বেশ কিছু গান পপুলারিটি পেয়েছিল। পরের বছর 2015-তে তার নেক্সট ছবি অমানুষ 2, যেটা তার ছবি অমানুষের সিকুয়েল, বাট গল্প অনুসারে অমানুষের সিকুয়েল নয়। সোহমের সাথে ছবিতে পায়েল সরকার, রাজেশ শর্মা, সুরজিৎ সেনকে অন্যান্য চরিত্রে দেখা যায়। ছবিটি 2012-এর তামিল ছবি নানের রিমেক, যেটা 1999 সালের হলিউড ছবি দ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লে থেকে ইন্সপায়ার হয়ে বানানো এবং এই নান ছবিটা থেকে কন্নড় ইন্ডাস্ট্রিতে 2016-তে অস্তিত্ব নামে রিমেক করা হয়েছিল। বাংলাতে ছবির রেসপন্স অ্যাভারেজ ছিল এবং এই ছবির মিউজিক দিয়েছিল অরিন্দম চ্যাটার্জি। সেই বছর তার নেক্সট ছবি জামাই 424, যেখানে তার সাথে অঙ্কুশ হাজরা, হিরণ চ্যাটার্জি, পায়েল সরকার, মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে অন্যান্য ভূমিকায় দেখা যায়। রাইট এন্ড ডিরেক্টেড বাই রবি কিনাগি। ছবিটা অফিসিয়ালি কোনো ছবি রিমেক না হলেও অনেকের দাবি যে ছবিটা হাউসফুল 2 এবং বাই বাই ব্যাংকক থেকে ইন্সপায়ার হয়ে বানানো। জামাই 424-এর বাজেট ছিল 4.5 crore এবং বক্স অফিসে 4.7 crore তুলেছিল। এই ছবির মিউজিক ডিরেক্টর ছিল দুজন, দেব সেন এবং ডাব্বু। 2015-তে তার 3 নম্বর ছবি কাঠমুন্ডু উইথ আবির চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জি, মিমি চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে প্রধান চরিত্রে দেখা যায়। ছবির ডিরেক্টর রাজ চক্রবর্তী এন্ড রাইট এন্ড বাই পদ্মনাভ দাশগুপ্তা। এই ছবির বাজেট ছিল 4 crore এবং বক্স অফিসে কালেকশন করেছিল 4.5 crore এবং এই ছবির জন্য মিউজিক কম্পোজ করেছিল অনুপম রয়। সেই বছর তার নেক্সট ছবি শুধু তোমারই জন্য, যেখানে তার সাথে দেব, শ্রাবন্তী, মিমি চক্রবর্তীকে ছবির লিড রোলে দেখা যায়। ছবির ডিরেক্টর বীরসা দাশগুপ্তা। এটি 2013-এর তামিল ছবি রাজা রানীর রিমেক, যেটা আবার 2007-এ কন্নড়া ছবি মিলানা থেকে ইন্সপায়ার হয়ে বানানো। বাংলাতে ছবির রেসপন্স মোটামুটি ভালো ছিল এবং ছবির মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং এনার আউটপুট ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। 2015-তে তার 5 নম্বর ছবি ব্ল্যাক, ছবির হিরোইন বাংলাদেশি অ্যাক্ট্রেস বিদ্যা সিনহা মিম, রাইট এন্ড বাই রাজাচন্দ্র অ্যান্ড মঞ্জিল ব্যানার্জি, ডিরেক্টেড বাই রাজাচন্দ্র অ্যান্ড হোসেন কিবরিয়া লিপু। এটি ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার রিলিজ করা হয় ওয়াকম 18 মোশন পিকচার এবং দা ক্রিয়েটিভ মিডিয়ার মাধ্যমে। দ্য ফিল্ম ওয়াজ ভেরি ব্যাড এট দ্য বক্স অফিস এবং ছবির মিউজিক ডিরেক্টর ডাব্বু, অজয় অ্যান্ড রাজপুত্র চন্দ। এর পরের বছর 2016-তে তার কোনো রকম কাজ মুক্তি পায়নি, একদম সাদা কাগজ। পরের বছর 2017-তে তার নেক্সট ছবি আমার আপনজন, স্টারিং সোহম, শুভশ্রী গাঙ্গুলি, ঐন্দ্রিতা রয়, প্রিয়াঙ্কা সরকার,
চমৎকার মিমি চক্রবর্তী ডিরেক্টেড বাই রাজা চন্দ। ছবিটা 2004 এর তামিল ছবি, অটোগ্রাফের রিমেক। ছবির রেসপন্স বক্স অফিসে বেশ ভালোই ছিল, পার্সোনালি আমার তো দারুণ লেগেছে। ছবির মিউজিকের ডাব্বু অ্যান্ড দোলন মৈনা। এই বছর তো নেক্সট ছবি দেখ কেমন লাগে, উইথ শুভশ্রী গাঙ্গুলি, অভিক, মীর আফসার আলী, কাঞ্চন মল্লিক, বিপ্লব চ্যাটার্জি, নীল মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য সহ আরো অনেকে। স্টোরি অ্যান্ড ডিরেক্টেড বাই অভিজিৎ গুহা অ্যান্ড সুদেশনা রয়। এই ছবির বক্স অফিস রেসপন্স অ্যাভারেজ ছিল এবং ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। 2017 তার 3 নম্বর ছবি জিও পাগলা, যেখানে তার সাথে দেখা গেছে যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জি, ঋত্বিকা সেন, কৌশানী মুখার্জি সহ আরো অনেকে। ডিরেক্টেড বাই রবি কিনাগি। ছবিটা ডাইরেক্টলি কোন ছবি থেকে ইন্সপায়ার সেটা বলা খুবই কঠিন, কারণ এই একই স্টোরির উপর অনেক ছবি রয়েছে। সর্বপ্রথম রয়েছে 1966 সালের হিন্দি ছবি বিবি অর মাকান। এই সেম স্টোরির উপর 2009 আরো একটি বলিউড ছবি রয়েছে প্লেইং গেস্ট নামে। এছাড়া 1989 সালের মারাঠি ছবি এসে হি বনবা বনবি, 1991 সালে তেলুগু ছবি চিত্রম ভেলারে বিচিত্রম, এবং সেম গল্পের উপর কন্নড়াতে দুটো ছবি রয়েছে। এক হচ্ছে 1992 সালে রিলিজ বোম্বাট হ্যান্তি, আর দুই হচ্ছে 2003 রিলিজ অল্লু সারবাড়ি অল্লু। এছাড়াও 1995 সালে তামিল ছবি আনা জাগন এবং 2014 পাঞ্জাবি ছবি মিস্টার এন্ড মিসেস 420। এমনকি বাংলাতেও এই সেম স্টোরির উপর আগে কাজ হয়েছে জয় মা কালী বোর্ডিং নামে, যাকে বাংলাতে ছবির রেসপন্স অ্যাভারেজ ছিল। বক্স অফিসে কালেকশন 3 কোটি এবং ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি। পরের বছর 2018 তার নেক্সট ছবি হানিমুন, স্টারিং সোহম চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, রঞ্জিত মল্লিক, রুদ্রনীল ঘোষ ইন দ্য লিড রোল, রাইটেন বাই সমরেশ বসু, এবং ছবিটা ডিরেক্ট করেছে প্রেমেন্দু বিকাশ চাকি। ছবিটার রেসপন্স বক্স অফিসে খুব একটা ভালো ছিল না, আইএমডিবি অনুযায়ী অ্যাভারেজ 5.1 out of 10। ছবির মিউজিক কম্পোজার হেভি। সেই বছর তার নেক্সট ছবি রং বেরঙের কড়ি, স্টারিং সোম চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, খরাজ মুখার্জি, অনুরিমা ঘোষ, অরুণ চক্রবর্তী সহ আরো অনেক। রাইটেন অ্যান্ড ডিরেক্টেড বাই রঞ্জন ঘোষ। আইএমডিবি অনুযায়ী ছবির রেসপন্স বেশ ভালো, 7.8 out of 10, এবং ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। 2018 তার 3 নম্বর ছবি পিয়ারে, উইথ শ্রাবন্তী চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, সুপ্রিয় দত্ত সহ আরো অনেক। রাইটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অভিমন্যু মুখার্জি। আইএমডিবি অনুযায়ী ছবির রেসপন্স ভালো, 8.5 out of 10, এবং ছবির মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি। সেই বছর তার নেক্সট ছবি তুই শুধু আমার, স্টারিং সোম চক্রবর্তী, ও মাহিয়া মাহি, বিশ্বনাথ বসু সহ আরো অনেকে। ডিরেক্টেড বাই জয়দীপ মুখার্জি এবং অনন্য মামুন। আইএমডিবি অনুসারে ছবির রেসপন্স অ্যাভারেজ 6.8 out of 10, এবং ছবির মিউজিক বাই দোলন মৈনা। সেই বছর তার নেক্সট ছবি বাঘবন্দির খেলা। নট অনলি সোহম, পাশাপাশি ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি এবং ঋত্বিকা সেনকে দেখা যায়। ছবির হিরো 3 জন, তো ছবির ডিরেকশনও 3 জন, রাজা চন্দ, সুজিত মন্ডল এবং হরনাথ চক্রবর্তী। প্রথমে ছবিটা হলে রিলিজ হবে বলে ঠিক হয়, পরে ডিসিশন চেঞ্জ হয় এবং ডাইরেক্ট টিভিতে রিলিজ করা হয়। আইএমডিবি রেটিং 4.6 out of 10, এবং সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি। 2018 তার 6 নম্বর ছবি আমি শুধু তোর হলাম, উইথ ভিক্টর ব্যানার্জি, রাজা দত্ত, ছিলিক ভট্টাচার্য, খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু সহ আরো অনেক। ছবির ডিরেকশনে সুব্রত হালদার। ছবির আইএমডিবি রেটিং 5 out of 10, এবং ছবির মিউজিক ডিরেক্টর আয়ুষ। পরের বছর 2019 তার পরবর্তী ছবি জামাই বদল, যেখানে তার সাথে দেখা যায় কৌশানী মুখার্জি, পায়েল সরকার, হিরণ চ্যাটার্জিকে। ছবিটা ডিরেক্টর রবি কিনাগি। এটি 2012 পাঞ্জাবি কমেডি ছবি ক্যারি অন জ্যাটার রিমেক, যেটা আবার 1989 মালায়ালাম ছবি চাকি কোটা চাঙ্করান থেকে ইন্সপায়ার হয়ে বানানো, এবং এই ছবিটাও 1987 সালের তামিল ছবি ইঙ্গাভেট্টু রামায়ণম থেকে ইন্সপায়ার, যাকে বাংলাতে ছবির রেসপন্স একদম ভালো ছিল না। আইএমডিবি 4.3, এবং ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। সেই বছর তার নেক্সট ছবি থাইকারি, উইথ রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি, বিদ্যা সিনহা মিম, ত্রিনা সাহা, পৌলমী দাস এবং শাশ্বত চট্টোপাধ্যায়। রাইটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অঙ্কিত আদিত্যা। আইএমডিবি অনুযায়ী ছবির রেসপন্স খুব বাজে, 4.2 out of 10, ছবির মিউজিক ডিরেক্টর আমলান চক্রবর্তী। 2019 তার 3 নম্বর ছবি গুগলি, উইথ শ্রাবন্তী চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, মানুষী সিনহা, অরিত্র দত্ত বণিক সহ আরো অনেকে। স্ক্রিন প্ল্যান ডিরেক্টেড বাই অভিমন্যু মুখার্জি। ছবির আইএমডিবি রেটিং 6.7 out of 10, এবং ছবির জন্য মিউজিক কম্পোজ করেছে প্রসেন এবং স্যাবি। সেই বছর তার নেক্সট ছবি ভূত চক্র প্রাইভেট লিমিটেড, স্টারিং সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ঋত্বিকা সেন সহ আরো অনেকে। রাইটেন বাই পদ্মনাভা দাশগুপ্ত, ডিরেক্টেড বাই হরনাথ চক্রবর্তী। টাইমস অফ ইন্ডিয়া রেটিং অনুযায়ী ছবির রেসপন্স অ্যাভারেজ, এবং মিউজিক বাই রাজানারায়ণ দেব। 2019 তার লাস্ট ছবি 17 সেপ্টেম্বর, উইথ অরুণিমা ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, পাপিয়া অধিকারী ইন দ্য লিড রোল, স্টোরি অ্যান্ড ডিরেক্টেড বাই অমিতাভ ভট্টাচার্য। ইন্টারনেট রিভিউ অনুযায়ী ছবির রেসপন্স অ্যাভারেজ, এবং ছবির সঙ্গীত পরিচালক স্যাভি। পরের বছর 2020 তার নেক্সট ছবি হুল্লোড়, উইথ দর্শনা বনি, শ্রাবন্তী চ্যাটার্জি এন্ড ওম ইন দ্য লিড রোল, ডিরেক্টেড বাই অভিমন্যু মুখার্জি। আইএমডিবি অনুযায়ী ছবির রেসপন্স খুবই খারাপ, 4.4 out of 10, এবং ছবির মিউজিক ডিরেক্টর দোলন মৈনা। সেই বছর তার নেক্সট ছবি হারানো প্রাপ্তি, ছবিটা ডাইরেক্ট জি বাংলা সিনেমা এবং ওটিটিতে রিলিজ করা হয়, স্টারিং সোম চক্রবর্তী, পায়েল সরকার, তনুশ্রী দত্ত ইন দ্য লিড।
পেট্রোল, ডিরেক্টেড বাই রাজা চন্দ। ছবিটার রেসপন্স খুবই খারাপ এবং ছবিটার মিউজিকের ডাব্বু। পরের বছর 2021 তার ফার্স্ট রিলিজ মিস কল, হিরোইন ঋত্বিকা সেন, ডিরেক্টেড বাই রবি কিনাগি। এটি 2015 কানাডা ফিল্ম কৃষ্ণলীলার রিমেক এবং IMDb অনুযায়ী ছবি রেসপন্স মোটামুটি 5.1/10 এবং ছবির সঙ্গীত পরিচালনায় রাজা নারায়ণ দেব। সেই বছর তার নেক্সট ছবি এই আমি রেনু, ইট স্টার্স সৈনী সরকার, গৌরব চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি সহ আরো অনেক। ছবি ডিরেকশনে সৌমেন সু। IMDb অনুযায়ী ছবির রেসপন্স ভালো 7.1/10। ছবির মিউজিক ডিরেক্টেড বাই রানা মজুমদার। সেই বছর তার নেক্সট ছবি প্রতিভা, এই ছবিটাও ডাইরেক্ট টিভি এবং OTT রিলিজ করা হয়েছে উইথ প্রিয়াঙ্কা সরকার, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, সুপ্রিয় দত্ত সহ আরো অনেকে। রাইটেন অ্যান্ড ডিরেক্টেড বাই রাজীব বিশ্বাস। ছবিটার IMDb রেটিং 4.4/10 এবং ছবির মিউজিক ডিরেক্টর দেব সেন। এরপর তার OTT জন্য নেক্সট কাজ দুজনে, যেখানে তার অপোজিটে দেখা যায় শ্রাবন্তী চ্যাটার্জিকে। সিরিজটা ডিরেক্ট করেছিল প্রমিতা ভট্টাচার্য। ছবির জনরা ছিল থ্রিলার এবং এই একটা সিজনই মুক্তি পেয়েছিল। IMDb অনুযায়ী 6.4/10। 2021 তার 4 নম্বর ছবি লকডাউন উইথ শ্রাবন্তী চ্যাটার্জি, অদ্রিত রয়, ওম, রাজনন্দিনী পাল, মানালি মনীষা দে। ছবির ডিরেকশনে অভিমন্যু মুখার্জি। ছবিটার IMDb রেটিং 6.2/10 এবং ছবির মিউজিকে শোভন গাঙ্গুলি। এরপর সোহম নিজেও একজন প্রোডিউসার হয়ে ওঠে। পরের বছর 2022 তার হাউসের প্রথম ছবি রিলিজ করে কলকাতার হ্যারি। ছবির হিরোইন প্রিয়াঙ্কা সরকার, ডিরেক্টেড বাই রাজদীপ ঘোষ এবং IMDb অনুযায়ী ছবির রেসপন্স অ্যাভারেজ 6.7/10 আর ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি। সেই বছর তার নেক্সট ছবি হালুয়া ম্যান উইথ সৌম্যদীপ্ত সাহা, মিমি দত্ত, ও পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ আরো অনেকে। ডিরেক্টেড বাই অভিমন্যু মুখার্জি। TOI অনুযায়ী ছবির রেটিং 3.5/5 এবং ছবির মিউজিকে স্যাভি। সেই বছর তার নেক্সট ছবি শ্রীমতী উইথ স্বস্তিকা মুখার্জি, ত্রিনা সাহা ইন দ্য লিড রোল। রাইটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অর্জুন দত্ত। IMDb 7.5/10 এবং এই ছবির সঙ্গীত পরিচালনায় সৌম্য রিত। 2022 তার 4 নম্বর ছবি ধর্মযুদ্ধ উইথ সাতিলিকা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, বর্ণমিত্র। স্ক্রিন প্লে পদ্মনাভ দাশগুপ্তা, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। IMDb রেটিং 6.8/10 এবং ছবির সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেই বছর তার নেক্সট ছবি পাকা দেখা উইথ সুস্মিতা চ্যাটার্জি, দীপঙ্কর দে, করজ মুখার্জি, লাবণী সরকার সহ আরো অনেকে। রাইটেন অ্যান্ড ডিরেক্টেড বাই প্রেমেন্দ্র বিকাশ চাকি। ছবিটার রেসপন্স খুবই বাজে এবং ইন্টারনেটে ছবির কোন রেটিংই মেনশন নেই। ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। 2022 তার 6 নম্বর ছবি হার মানা হার উইথ আয়ুষী তালুকদার, পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী সহ আরো অনেকে। ডিরেক্টেড বাই রাজা চন্দ। ছবিটা OTT রিলিজ করা হয়েছিল। ছবির রেসপন্স খুব একটা ভালো নয়, অ্যান্ড এগেইন নো রেটিং মেনশন অন ইন্টারনেট। এবং ছবিতে মিউজিক দিয়েছে বাবুল সুপ্রিয়। সেই বছর তার নেক্সট ছবি বৌদি ক্যান্টিন উইথ পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি, অরুণ ব্যানার্জি সহ আরো অনেকে। ছবির ডিরেক্টর পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির IMDb রেটিং 6.7/10 এবং ছবির মিউজিক ডিরেকশনে জয় সরকার। 2022 তার 8 নম্বর ছবি হিরো গড়ের হিরে, যেটা ডাইরেক্ট OTT রিলিজ করা হয়েছে উইথ কৌশানী মুখার্জি, বনী সেনগুপ্ত, আয়ুষী তালুকদার, কাঞ্চন মল্লিক সহ আরো অনেক। ছবির ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। ছবিটার রেসপন্স একদমই ভালো নয়, লোকজন ইন্টারনেটে ছবির জন্য রেটিং এর ইন্টারেস্টই দেখায়নি। ছবির মিউজিক ডিরেক্টর ডাব্বু। পরের বছর 2023 তার নেক্সট ছবি জয় কালি কলকাতা বলি উইথ সুস্মিতা চ্যাটার্জি, নুসরত জাহান, অনির্বাণ চক্রবর্তী সহ আরো অনেক। ছবির ডিরেক্টর অভিজিৎ গুহা এবং সুদেশনা রয়। এই ছবিটাও ডাইরেক্ট OTT রিলিজ করা হয়েছিল এবং এই ছবিটার রেসপন্স খুবই বাজে, ইন্টারনেটে কোনো রেটিং মেনশন নেই এবং ছবির মিউজিক কম্পোজার সেভি। এরপর তার নেক্সট ছবি LSD, লাল স্যুটকেসটা দেখেছেন, উইথ শ্রায়ণী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, লাবণী সরকার সহ আরো অনেক। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল এবং ছবির রেসপন্স বেশিরভাগ অডিয়েন্স ছবিটার প্রতি নেগেটিভ রিভিউ দিয়েছে এবং ছবির সঙ্গীত পরিচালনায় সেভি। এরপর তার নেক্সট ছবি অংশমান MBA, যেখানে তার হিরোইন হিসেবে দেখা যাবে কৌশানী মুখার্জি এবং ছবির ডিরেক্টর অভিজিৎ গুহা। দেখা যাক ছবিটা কিরকম পারফর্ম করে। অল দ্য বেস্ট ফর সোহম চাক। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, সোহমের কোন ছবিটা তোমাদের বেস্ট কাজ বলে মনে হয়, মানে যেটা তোমাদের অল টাইম ফেভারিট, কমেন্টে আমাকে জানা। সোহমের ফ্যান হও বা না হও, ভিডিওটাকে লাইক করো আর আরো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।